বিরোধী জোটের নাম ইন্ডিয়া আর এই নামের মাহাত্ম্যে বেজায় চাপে পড়েছে শাসক এনডিএ আসন্ন লোকসভা ভোটের প্রচারে ইন্ডিয়া বিরুদ্ধে স্লোগান খোঁজা দুষ্কর বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকে জোটের নামকরণ চূড়ান্ত হওয়ার পরপরই সেটা মালুম পেয়ে গিয়েছেন মোদী সরকার তাই এনডিএ এর বিকল্প নামের খোঁজে বিজেপি শিবিরে জোর তৎপরতা বেঙ্গালুরুতে বিরোধী 26টি দল সর্বসম্মতভাবে তাদের জোটের নাম ইন্ডিয়া রাখার সিদ্ধান্ত নেয় ইংরেজিতে ইন্ডিয়ার পূর্ণাঙ্গ রূপ ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স নতুন নামকরণ ঘোষণা মাত্রই ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়ে যায় দিল্লির দীনদয়াল ভবনে তাই শুরু থেকেই ইন্ডিয়া নিয়ে নানাভাবে বিজেপির আইটি সেল তো বটেই স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়াতে শাসকের অস্বস্তি প্রকট হয়ে পড়েছে বুধবার দিল্লিতে বিহারের দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে মোদী বিরোধীদের ইন্ডিয়া বলে উল্লেখ করতে নিষেধ করেছেন বিকল্প হিসেবে বিরোধীদের খামান্ডিয়া বলে অভিহিত করতে বলেন প্রধানমন্ত্রী বাংলায় যার অর্থ হয় ঔদ্ধত্য ইন্ডিয়া যে মোদী বাহিনীকে কতটা বিড়ম্বনায় ফেলেছে তা ওই ঘটনাতেও স্পষ্ট আর তাতেই প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আডবাণীর হাতে তৈরি এনডিএ জোটের নাম বাধ্য হয়ে বদলাতে চলেছে বিজেপি বিরোধীদের নবগঠিত ইন্ডিয়ার মোকাবিলায় মোদী এনডিএ এর অর্থই বদলে দিয়েছেন এনডিএ নামের নতুন ব্যাখ্যা দিতে গিয়ে মোদী বলেন এন হচ্ছে নিউ ইন্ডিয়া ডিতে ডেভেলপড নেশন এবং এ হচ্ছে অ্যাসপিরেশন অফ পিপল যা এতকাল ছিল ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ইন্ডিয়ার বিরোধিতা করলে আপাতভাবে তা ভারত বিরোধিতার সমর্থক বলে জনমানসে বিভ্রান্তি তৈরি হতে পারে জাতীয়তাবাদের ভাবাবেগ নির্ভর বিজেপির নেতৃত্বাধীন এনডিএ বিরোধীদের মোকাবিলায় দেশপ্রেমের ধোঁয়া তুলে থাকে সেক্ষেত্রে ইন্ডিয়ার বিরুদ্ধে সুর চড়ানো বেশ কঠিন তাই পাল্টা দাওয়াই হিসেবে এনডিএ নামকরণে বদল আনতে চলেছে মোদী শাহের দল সূত্রের দাবি ইতিমধ্যেই সেই বদলের লক্ষ্যে একাধিক পেশাদার সংস্থার সঙ্গে আলোচনা শুরু করেছে বিজেপি অর্থাৎ স্রেফ নামকরণের কৌশলেই বিরোধীদের কাছে পিছু হটতে শুরু করেছে পদ্ম শিবির কলকাতা টিভি